আকিফুল ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে বেতার সালাত আদায় না করে তাহলে সেই সেক্ষেত্রে ওই ব্যক্তির কোনো গুনাহ হবে কি গুনাহের বিষয়টা ফকিহদের ফকিহিদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলবো যে সালাতুল ভেতেরকে ইমাম আবু হানিফেমাহ্লা এবং তার অনুসারী অনেক আলেম ওয়াজিব বলেছেন তারা বলেছেন এটা এমন ওয়াজিব যেটা করতেই হবে না করলে পাপ হবে আর জমহুর ওলামাইকে রাম তারা বলেছেন এটা সুন্না যাদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফ রাহেমাহলার দুই বড় ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মাহমুদ ইবুল হাসানা সাহেবানী রাহেমাহমল্লা আর জমুরুল্লামা কেরাম তারা বলেছেন বেতর সালাহ হল সন্না যেটি তরক করলে পাপ হবে না পড়লে অনেক বেশি সওয়াব হবে যেহেতু সওয়াবের অনেক সুন্দর সুন্দর বর্ণনা সেখানে হাদিসের মধ্যে এসেছে